Hi friends, welcome to a brand new vlog of Judo's Dhamaka. This is your host and those Judo. Aaj amra kotha bolbo Chorkir upcoming anthology movie. Ei Muhurte, ei chobiti. Ei chobiti te tinti golpo ache. Kothay palabe bolo rupoban. Kolpona. Ebong one piece made, karigor is dead. Ei tinti chobir porichalok holen মিজবাউর রহমান সুমন, পিপলুয়ার খান এবং আবরার আতহা। সবচেয়ে বড় কথা, ওটিটি ডেবিউ হতে চলেছে জাহিদ হাসানের। কল্পনা ছবিতে তাঁর চরিত্রের নাম হাজি। হাজি একজন ইতালি ফেরত আধুনিক বাঙালি। জাহিদ হাসানের অভিনয় আমার খুব পছন্দের। তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে দেখবার জন্য আমি খুবই আগ্রহী। আসলে এই ফিল্মটির আইডিয়া হচ্ছে মিজবাউর রহমান সুমনের। তিনি প্রথম বাকি আইডিয়াটি শেয়ার করেন পিপলুয়ার খানের সাথে। তারপরে চলে আসেন আবরার আতহার এবং তৈরি হয় এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের সমাজের এক ধরনের পরাজয় ও হেরে যাওয়ার গল্প। সেইটিকেই তিনজন বিখ্যাত পরিচালক চেষ্টা করেছেন দর্শকদের সামনে আনবার। আমি তো দেখবার জন্য খুবই অপেক্ষা করে আছি। ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে। তিনটি গল্প এবং বিভিন্ন সিকোয়েন্স তিনটি গল্পেরই পেশ করা হয়েছে দর্শকদের কাছে। যেমন কোথায় পালাবে বড় রূপবান, সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি বাঘ। হ্যাঁ, বাঘ ঘুরে বেড়াচ্ছে এবং আমার যা মনে হচ্ছে এটি কোনো একটি রূপকার্থে ব্যবহৃত হয়েছে। না দেখলে আমি বলতে পারবো না, কিন্তু ট্রিটমেন্টটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সারা জাকের, ইয়াশ, দিব্য, টটিনি এবং আরও অনেকে। প্রত্যেকেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী। সেই জন্য বোঝাই যাচ্ছে যে একটি ভালো ছবি হতে চলেছে, অন্তত আশা করতে পারি। তাহলে এই মুহূর্তে ছবির ট্রেলার দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। ছবিটি আসছে 23 জুন। ছবিটি দেখে আমার রিভিউ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। Do like it, share it, and subscribe it. I'll be back in the next episode with a new dhamaka, with a new dhamal. Hasta la vista, Judo's dhamaka. Let's do the dhamaka.